হ্যালো ভিউয়ার্স, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য একটা আলোচনা নিয়ে। তো সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো যে WBCS 2019 বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন 2019-এর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়ে গেছে, আর এখন তোমাদের জন্য সময় সেটার অ্যাপ্লিকেশান করার। আর মাত্র 3 দিন আছে, 26শে নভেম্বর অ্যাপ্লিকেশান শেষ হয়ে যাচ্ছে। তো যারা এখনও অ্যাপ্লিকেশান করনি, করবে বলে ভাবছো, তাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি করে অ্যাপ্লিকেশান করে দাও, কারণ আর খুব কম সময় রয়েছে, 3 দিন মাত্র অ্যাপ্লিকেশান করার জন্য। আর আরও একটা কথা তোমাদেরকে বলবো, যে তোমরা অলরেডি জানো যে 20 জানুয়ারি 2019 এক্সামের ডেট ঘোষণা হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন প্রিলিমিনারি। তো 20 জানুয়ারি 2019 এক্সামিনেশন ডেট ঘোষণা হয়ে গেছে। তো 2 মাসেরও কম সময় তোমাদের হাতে রয়েছে প্রিপারেশনের জন্য। 2 মাসেরও কম সময়ে তোমরা কিভাবে নিজেদের ইংলিশটাকে ইম্প্রুভ করবে সেটাই আমি তোমাদেরকে বলবো। এর আগে আমি আর একটা ভিডিও পাবলিশ করেছিলাম, যেখানে আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে WBCS এক্সামিনেশনের ফুল ডিটেলসটা, সিলেবাসের ডিটেলস এবং কোন কোন বই পড়তে হবে তার সমস্ত ডিটেলস আমি ওই ভিডিওর মধ্যে আপলোড করে দিয়েছিলাম। তো ওই ভিডিওর লিঙ্কটা তোমরা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা ওই ভিডিওটা দেখতে পারো, আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আজকে আরও একবার আমি ডিটেলসটা, সিলেবাস যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি। তো দেখো তোমরা, যে এখানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান 2019-এর কমিশনের তরফ থেকে যে পিডিএফটা দেওয়া হয়েছে, তার মধ্যে ডিটেল সিলেবাসটা দেওয়া রয়েছে। তো সেখানে জানানো হয়েছে 200 নম্বরের কোয়েশ্চেন থাকবে, যেটা নাম দেওয়া হয়েছে জেনারেল স্টাডিজ, এবং তোমাদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা সময়ের মধ্যে এক্সাম কমপ্লিট করতে হবে। তো এখানে সিলেবাসটা রয়েছে, 8খানা সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য, যেটার 25টা করে কোয়েশ্চেন থাকবে এবং 8×25=200 নম্বরের এক্সাম হবে তোমাদের। আর ইংলিশ কম্পোজিশান বলে একটা সাবজেক্ট রাখা হয়েছে, যেখানে 25 নম্বরের কোয়েশ্চেন তোমাদের জন্য থাকবে। তো ইংলিশ কম্পোজিশান এর মধ্যে এক্স্যাক্টলি কী থাকবে সেটাই আমি তোমাদেরকে বলবো। আগের দিন আমি যে ভিডিওটা পাবলিশ করেছিলাম তার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে কোন বই তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে আরিহান্তের অবজেক্টিভ জেনারেল ইংলিশ। এই বুকটা তোমাদেরকে পড়তে হবে, তাহলে WBCS প্রিলিমিনারিতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে এসপি বক্সির লেখা, লেখক হচ্ছেন এসপি বক্সি। তো এই হচ্ছে বুকটার কভার পেজটা। তো একটা বইয়ের নাম বলে দেওয়া যতটা সহজ, আমি জানি যে একটা বই 2 মাসেরও কম সময়ের মধ্যে রেডি করা অতটাও সহজ কথা নয়। তো আমি বলবো কোন কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে, তাহলে তোমরা এই 2 মাসের মধ্যে নিজেদেরকে রেডি করতে পারবে, কোন কোন টপিকের উপর ফোকাস করতে হবে, যেখান থেকে কোয়েশ্চেন থাকবে। তো আরও একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমাদের কাছে অলরেডি হয়তো অন্য কোনো বই রয়েছে, ধরো পিকে দে সরকার হোক বা আরে সাগরওয়ালের ইংলিশ হোক, তো তোমাদের কাছে এরকম কোনো বুক থাকতেই পারে অলরেডি। তো তোমরা সেই বুকগুলো থেকেও পড়তে পারো, এরকমটা একদমই নয় যে এই বইটা থেকেই তোমাদেরকে ওগুলো পড়তে হবে। আসল কথা হলো তোমরা কতটা কি সংগ্রহ করতে পারলে, যেটা দিয়ে তুমি এক্সামের জন্য রেডি হতে পারছো কি পারছো না। আমি একটা বইয়ের নাম বলেছি, সেটা তোমরা পড়তে পারো, ফলো করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আরও একটা কথা, যে তোমরা যে কোনো বই থেকেই এই টপিকগুলো পেয়ে যাবে, এবং এই টপিকগুলো যদি তোমরা ভালো করে করতে পারো, এক্সামের জন্য তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর এই বইটা তোমরা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে, যে কোনো লোকাল বুক স্টল বলো কিংবা কোনো অনলাইন শপিং সাইট হোক, যে কোনো জায়গা থেকে তোমরা পেয়ে যাবে। আর বইটার এমন কিছু দামও নয় যে তোমাদের অসুবিধা হবে, তো এই বইটা তোমরা কিনে নিতেই পারো। আর বইটা খুব কমন একটা বই, যে কোনো জায়গা থেকেই তোমরা পেয়ে যাবে। তো চলো টপিকগুলো বলে দিই, যে কোন কোন টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ WBCS-এ তোমাদের WBCS-এর প্রিলিমিনারি এক্সামিনেশনে তোমাদের কোন কোন টপিকগুলো ফলো করে যেতে হবে। দেখো, এক্সামে কিন্তু বলা হয়েছে যে ইংলিশ গ্রামার থাকবে, ইংলিশ কম্পোজিশান থাকবে, যেখান থেকে 25 নম্বরের কোয়েশ্চেন থাকবে। তো ইংলিশ কম্পোজিশানের ভাগ হয়, ইংলিশের দুটো ভাগ হয়, একটা অবজেক্টিভ একটা ডেসক্রিপটিভ। তো অবজেক্টিভ যে জায়গাটা থাকে ইংলিশের, সেখান থেকে দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গ্রামার, মানে তুমি বলতে পারো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, ন্যারেশন ভয়েস টেন্স, এই সমস্ত জায়গাগুলোর রুল দেওয়া যে গ্রামারগুলো, সেই জায়গাগুলো, অর্থাৎ তোমাকে এরর করতে দেওয়া হলো এবং বলা হলো যে বাক্যটা আদৌ সঠিক কিনা সেটা তুমি খুঁজে বার করো, এবং ভুল থাকলেও কোন জায়গায় ভুল সেটা তুমি খুঁজে বার করো। এই একটা জায়গা হয় যেখানটা তোমাকে রুল রেডি করতে হয়, সেই রুলগুলো করে গেলে তোমার জন্য ওই জায়গাটা করা খুবই ইজি।
আর একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ভোক্যাবুলারি। ভোক্যাবুলারি বা ভোক্যাবস, তোমার কতটা ওয়ার্ড স্টক রয়েছে সেটা ওই জায়গাটাতে চেক করা হয়। তো তোমাদেরকে বলে রাখি যে WBCS প্রিলিমিনারিতে মেনলি এই জায়গাটার উপর ফোকাস করা হয়, অর্থাৎ তোমার যদি ওয়ার্ড স্টক ভালো থাকে, তোমার যদি ওয়ার্ড মিনিং বেশি বেশি জানা থাকে, তো তোমার পক্ষে WBCS এর প্রিলিমিনারিতে ইংলিশ জায়গাটা কভার করা একদমই কঠিন নয়। আর যদি না থাকে তোমার কাছে ওয়ার্ড স্টক বেশি, তো তোমাকে সেই জায়গাটা কিন্তু রেডি করতে হবে, কারণ পুরো 25টা নম্বরই থাকে ওই জায়গা থেকে। যারা এই জায়গাটা খেয়াল করেছো, মানে বছরের পর বছর তোমরা যদি WBCS প্রিলিমিনারির ইংলিশ পার্টটা দেখো, তোমরা ওখানে দেখতে পাবে বেশিরভাগ জায়গাতেই এরকম ভোক্যাবুলারি দিয়ে পূরণ করতে বলা হয়েছে। ভোক্যাবুলারির মধ্যে কী কী তোমরা পাবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এখানে থাকবে তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ইম্পর্টেন্ট প্রিপোজিশন। তোমাকে প্রিপোজিশন রেডি করতে হবে। প্রিপোজিশন কীরকমভাবে রেডি করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে জায়গাটা, অর্থাৎ অ্যাবাউন্ড, অ্যাবাউন্ডের একটা মানে হয়, তো এর সঙ্গে এই ইন প্রিপোজিশনটা যুক্ত হচ্ছে। তো এই দুটো যখন যুক্ত হয়ে যাবে তখন এর একটা মানে বেরোবে, সেটার মানে হচ্ছে রিচ ইন। তো তোমাকে এটা খেয়াল করতে হবে যে অ্যাবাউন্ডের সঙ্গে ইন বসলে তার মানে হবে রিচ ইন। তো এই মিনিংগুলো তোমাকে রেডি করতে হবে, প্রয়োজন হলে তোমাকে বাংলায় পাশে লিখে নিতে হবে মিনিংটা, এবং তাহলেই তোমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মনে রাখা খুবই সহজ হয়ে যাবে। তারপরেও যদি মনে না থাকে, তাহলে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে বাক্যে প্রয়োগ, অর্থাৎ উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস ইন ওয়াটার রিসোর্সেস, অর্থাৎ উত্তরপ্রদেশ হচ্ছে জল সম্পদে সমৃদ্ধ। তো অ্যাবাউন্ডস ইন এর মানে হচ্ছে রিচ ইন, বা অ্যাবাউন্ডস ইন এর মানে হচ্ছে সমৃদ্ধ। তো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, এই মিনিংগুলো খেয়াল রাখতে হবে। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে কতগুলো করতে হবে? অন্তত পক্ষে কম পক্ষে আমি বলছি 300টা রেডি করে যেতেই হবে এক্সামের জন্য, তাহলেই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জায়গাটা পুরোপুরি কভার হবে। বেশি করতে পারলে খুবই ভালো হয়, তাহলে কমন পেতে সুবিধা হয়। যদি বেশি করা সম্ভব না হয়, অন্তত পক্ষে 300টা রেডি করে যেতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্টটা তোমরা ওই এসপি বক্সির বুকটাতে পেয়ে যাবে। এসপি বক্সির বুক যদি না থাকে, অন্য কোনো গ্রামার বুক থাকে, তার মধ্যে থেকেও তোমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্ট পেয়ে যাবে। তো ওখান থেকে অন্তত কমপক্ষে 300টা রেডি করে যাও, এক্সামের জন্য তোমার সুবিধা হবে। এরপরে যে টপিকটাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। 9-10-এ অলরেডি ফ্রেজাল ভার্ব করে এসছো, এখনও ফ্রেজাল ভার্ব লাগবে? ফ্রেজাল ভার্ব এতটাই ইম্পর্টেন্ট একটা টপিক এক্সামের জন্য। দেখো, এখানে একটা ফ্রেজাল ভার্ব রয়েছে অ্যাকাউন্ট ফর। তো এর একটা মানে হয় এক্সপ্লেইন দ্য রিজন বা আনসার ফর, কোনো কিছুর জন্য উত্তর দেওয়া বা জবাব দেওয়া। অ্যাকাউন্ট ফর এ কোনো একটা কারণ সেটাকে বিশ্লেষণ করা, অ্যাকাউন্ট ফর এর মানে হচ্ছে এটা। তো মিনিংটা তোমাকে জানতে হবে খুব ভালো করে, কারণ এটাকে যখন তুমি অ্যাপ্লাই করতে যাবে একটা অন্য শূন্য স্থানে, তখন কিন্তু তোমার এই মিনিংটারই দরকার পড়বে, যে অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে এক্সপ্লেইন দ্য রিজন বা আনসার ফর। তো এই জায়গাটা দরকার পড়বে। তো ফ্রেজাল ভার্বের ক্ষেত্রেও তোমাকে একই কথা বলবো, কমপক্ষে 300টা রেডি করে যাও, ফ্রেজাল ভার্বের লিস্ট পেয়ে যাবে। তো ওখান থেকে অন্তত কমপক্ষে 300টা রেডি করে যাও, তাহলেই কিন্তু এক্সামের জন্য সুবিধা হবে। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ বাংলায় যদি তুমি এটার বলতে চাও, তো প্রবাদ প্রবচন হচ্ছে ইডিয়মস ফ্রেজেসের বাংলা। তো এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে এটার দরকার হয়। তো ইডিয়মস ফ্রেজেসটা কিন্তু রেডি করতে হবে, আর এর লিস্ট তোমরা এসপি বক্সির বুকটাতে পেয়ে যাবে। তো একটা দেখে নাও, অ্যাট ওয়ান সুইট সেন্ট। তো এটার একটা জেনারেল মিনিং হয়, একটা হিডেন মিনিং হয়। তো জেনারেল মিনিংটার কথা আমি বলবো না, কারণ সেটা দরকার হবে না, দরকার হবে হিডেন মিনিংটা। অ্যাট ওয়ান সুইট সেন্ট মানে হচ্ছে পারপ্লেক্সড, বা এটার বাংলা হচ্ছে চিন্তিত। তো এই মিনিংটা তোমার জানার দরকার পড়বে এক্সামের জন্য। আর এরকম ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস কমপক্ষে 300টা রেডি করতে হবে, যেটা এক্সামের জন্য হেল্পফুল হবে। তো এরকম ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস কিন্তু এক্সামে কিন্তু থাকবেই থাকবে, একদম গ্যারেন্টি করে বলা যায় যে ইডিয়মস ফ্রেজেস তোমরা এক্সামে পাবে। তাই বলবো তোমরা এই চ্যাপ্টারটা অবশ্যই করে যাও। নেক্সট যে টপিকটাকে গুরুত্ব দেবো সেটা আরও ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এক্সামের জন্য। এর বাংলা হচ্ছে এক কথায় প্রকাশ, অর্থাৎ একটা বড় মানেকে ছোট করে লেখার নামই হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ, তোমাকে 300টা কমপক্ষে রেডি করে যেতে হবে এক্সামের জন্য। কীরকম জিনিস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেটা একটুখানি দেখে নিই।
অ্যাগনস্টিক, এরকম একটা ছোট্ট কথা অ্যাগনস্টিক, এর মানে হচ্ছে ওয়ান হু ইজ নট সিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, অর্থাৎ যে ভগবানের অস্তিত্বে কখনোই বিশ্বাস করে না। তো অ্যাগনস্টিকের মানে হচ্ছে এটা। তো এটা তোমাকে জানতে হবে যে এই বড় কথাটাকে এই ছোট্ট কথায় বলতে গেলে কি বলা হবে, অ্যাগনস্টিক। তোমাকে হয়তো এটা দিয়ে দিল, ওয়ান হু ইজ নট সিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, এটাকে ছোট করে কি বলা হয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে দিল, তখন তোমাকে এই অ্যাগনস্টিক শব্দটা কিন্তু জানতে হবে আনসার করার জন্য। তো এরকম কোয়েশ্চেনও তোমরা এক্সামে দেখতে পাবে, এক্সাম দিতে গেলে যে এরকম কোয়েশ্চেন কিন্তু এক্সামে এসছে। তো এই চ্যাপ্টারটাও খুব ভালো করে করতে হবে। তো আরও একটা বিষয় যেটা হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এই চ্যাপ্টারটাও এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। সিনোনিম অ্যান্টোনিম ডাইরেক্ট তোমরা দেখতে পাবে এক্সামে গেলে, যে সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ এবং অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। তো এইগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো এক্সামের যে কোনো বুকে তোমরা এই লিস্টগুলো পেয়ে যাবে। ধরো অকওয়ার্ড, অকওয়ার্ড একটা ইংলিশ শব্দ, তো যেটার সিনোনিম চারখানা দেওয়া রয়েছে। দেখো ক্লামজি, আনগেনলি, পন্ডেরা, রাফ, তো এরকম চারখানা সিনোনিম দেওয়া রয়েছে এবং চারখানা অ্যান্টোনিম তোমাদের জন্য দেওয়া রয়েছে। তো এর সিনোনিমগুলোও তোমাকে রেডি করতে হবে এবং অ্যান্টোনিমগুলোও তোমাকে রেডি করতে হবে, কারণ এক্সামে যে কোনো শব্দ দিতে পারে, এরকম নয় যে এই শব্দগুলোই তোমরা এক্সামে কমন পাবে। তো এরকম যে কোনো শব্দ দিতে হবে, দেওয়া থাকবে তোমাকে সিনোনিম এবং অ্যান্টোনিম বেছে নিয়ে লিখতে দেওয়া হবে এক্সামের জন্য। সিনোনিম দিতে পারে বা অ্যান্টোনিমও দিতে পারে, যে কোনো কিছু এক্সামে আসতে পারে। তো তার জন্য যেটা দরকার মেনলি সেটা হচ্ছে ওয়ার্ড স্টক তৈরি করা, নিজের ওয়ার্ড স্টক থাকলে এটা নিয়ে একদমই ভাবতে হয় না। কমপক্ষে 300টা রেডি করে যাও, এরকম একদমই নয় যে তোমরা এখান থেকেই কমন পাবে, কিন্তু রেডি করে যেতে হবে, কারণ ওয়ার্ড স্টক কিন্তু বাড়াতেই হবে। যদি না বাড়াতে পারো তাহলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, এই 6টা জায়গা থেকে তোমরা রেডি করে যেতে পারো, যেগুলো এক্সামের জন্য তোমাদেরকে হেল্প করবে আর তোমাদের নিজেদের সুবিধার জন্য। অর্থাৎ এইগুলো যেগুলো আমি বললাম সেগুলো হচ্ছে শুধুমাত্র এক্সামে বসার জন্য মিনিমাম যে জায়গাটা লাগবে সেটা হচ্ছে এটা, যে তোমাকে এই 6টা জায়গা থেকে 300টা করে ওয়ার্ড রেডি করে যেতে হবে। এছাড়াও তোমরা যদি নিজেদেরকে মানে পারফেক্ট করতে চাও, তোমাদের প্রিপারেশনটাকে পারফেক্ট করতে চাও, তার জন্য তোমরা যেগুলো করতে পারো সেগুলো আমি তোমাদেরকে বলছি। দেখো এখানে লেখা রয়েছে অ্যাডিশনাল ওয়ার্ডস ফর প্র্যাকটিস, অর্থাৎ তোমরা নিজেদের ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য এই জায়গাগুলো খেয়াল করতে পারো। অর্থাৎ এখান থেকে তোমরা যত বেশি ওয়ার্ড স্টক নিজেদের বাড়াবে তত তোমাদের সুবিধা হবে এক্সামের জন্য। তো এরা এখান থেকে দেখো এখানে অনেক ওয়ার্ড স্টক তোমরা পেয়ে যাবে, তো এখান থেকে তোমরা করতে পারো। আরও এই বইটাতে আরও জায়গা আছে যেখান থেকে তোমরা ওয়ার্ড স্টক বাড়াতে পারো, শুধুমাত্র ভোক্যাবুলারির পার্টটা থেকে। ভোক্যাবুলারি পার্টটা যত স্ট্রং হবে তোমার এক্সামের জন্য তত সুবিধা হবে। তো আরও জায়গা আছে এই বইটাতে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ওয়ার্ডস উইথ মিনিংস বলে একটা চ্যাপ্টার বইটাতে রয়েছে তোমাদের জন্য, যেখান থেকে তোমরা তোমাদের ওয়ার্ড স্টক বাড়াতে পারো। দেখো অ্যাডামান্ট, ফার্স্ট যেটা রয়েছে অ্যাডামান্ট মানে হচ্ছে অনমনীয়, এখানে দুটো ইংলিশ মিনিং রয়েছে, এমনকি বাক্যে প্রয়োগ করে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে এই শব্দটার ব্যবহার করা যেতে পারে। অ্যাডভার্স, অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল, এরকমভাবে তোমরা দরকার পড়লে বাংলায় লিখে নিতে পারো পাশে তোমাদের সুবিধার জন্য। এইভাবে যে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই জায়গাগুলো তোমরা করতে পারো নিজেদের ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য। এখন ওয়ার্ড স্টক যে কোনো এক্সামের জন্য দরকারি, সেটা তুমি শুধুমাত্র WBCS কেন, যে কোনো গভর্নমেন্ট জবের এক্সামে তুমি বসো তোমার ওয়ার্ড স্টক কিন্তু লাগবেই লাগবে। সুতরাং এই জায়গাটাকে বাদ দিয়ে কিন্তু এক্সামের প্রিপারেশনটাই অসম্পূর্ণ হয়ে যাবে। আরও একটা চ্যাপ্টার তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এখানে লেখা রয়েছে প্যারোনিমস অ্যান্ড হোমোনিমস, অর্থাৎ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, বাংলায় যেটা বলবে তোমরা সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থাৎ একই রকমের উচ্চারণ কিন্তু মানে আলাদা। তো এরকম জায়গা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাক্সেস, দেখো প্রথম যেটা রয়েছে অ্যাক্সেস, অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ, এটার মানে হচ্ছে অ্যাপ্রোচ। নেক্সট হচ্ছে অ্যাক্সেশন, একই রকম শব্দটার উচ্চারণ কিন্তু মোটেই মানেটা একরকম নয়। অ্যাক্সেশন মানে হচ্ছে সিংহাসনে আরোহণ করা বা কামিং টু থ্রোন। নেক্সট হচ্ছে এক্সেস, একই রকম শুনতে লাগছে কিন্তু মানেগুলো আলাদা। এক্সেসের মানে হচ্ছে মোর দ্যান ডিজায়ার্ড, মানে হচ্ছে বাড়তি। এইভাবে জায়গাগুলো রয়েছে, তো এখান থেকে ওয়ার্ড মিনিং তোমরা বাড়াতে পারো, ওয়ার্ড স্টক তোমাদের কাছে করতে পারো রেডি। তো এই জায়গাগুলোই বলার ছিল, এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো থেকে তোমরা যত নিজেকে ইমপ্রুভ করতে পারবে তত তোমাদের এক্সামের জন্য সুবিধা হবে।
এছাড়াও তোমাদেরকে আরও একটা কথা আমার বলার হয়েছে, এই জায়গাগুলো রইল তোমাদের প্রিপারেশান পার্টে। প্রিপারেশানের জায়গাগুলো, এইগুলো সমস্তগুলো তোমরা যদি করে যাও এক্সামে, তাহলে কিন্তু তোমাদের এক্সামে মানে এক্সামের জন্য তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর যে জায়গাটাকে তোমাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। যদি না প্র্যাকটিসকে গুরুত্ব দাও তাহলে কিন্তু খুব মুশকিল, কারণ প্র্যাকটিস এমন একটা জায়গা যেটা হচ্ছে তোমাকে নিজেকে যাচাই করতে সাহায্য করবে। তো তোমরা প্র্যাকটিস করতে পারো, বিভিন্ন রকমের সেট পাবে, বিভিন্ন রকমের জায়গা পাবে যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এছাড়া এই বইটাতে তোমরা প্র্যাকটিসের জন্য আলাদা জায়গা পাবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে জায়গা রয়েছে, সেখান থেকে অনুশীলনী রয়েছে, সেখান থেকে তোমরা নিজেদেরকে প্র্যাকটিস করতে পারো। এই প্র্যাকটিসটা করলে কি তোমরা নিজেদেরকে রেডি করছো, প্রিপারেশান করছো, সেটা সম্পূর্ণ অন্য একটা পার্ট। আর প্র্যাকটিসটা করলে তোমাদের সুবিধা হবে এইটাই যে তোমরা অভিজ্ঞ হবে। দেখো এরকম তো নয় যে ইংলিশে তোমরা কমন পেয়ে যাবে, ইংলিশে কমন পাওয়া যায় না, কিন্তু তুমি যত অভিজ্ঞ হবে যে কোন জায়গায় কোন শব্দটা বসালে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, যত অভিজ্ঞ হবে, যত এক্সপিরিয়েন্স বাড়াবে, তোমার পক্ষে ইংলিশ পার্টটাকে কভার আপ করা তত সুবিধাজনক হয়ে যাবে। তো এই হলো ব্যাপার, এই চেষ্টা করো এই জায়গাগুলোকে কমপ্লিট করতে, তাহলেই কিন্তু ইংলিশ নিয়ে আর ভাবতে হবে না। আর ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, কমেন্টস করে জানাও কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তাতে এই ভিডিওটা তোমার বন্ধুদের জন্য হেল্পফুল হয়ে উঠবে। আর সবশেষে বলি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তী যে ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো আসবে সেগুলো পাওয়ার জন্য। সেই সব দেখার জন্য ধন্যবাদ।